शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। माखाली की कुल्ली हैं, माँ मेकार बुरो बाप संसारे रुबिशाप, नो पोजीशन, ऑल ऑपोजिशन, पेट जुलचे, नो रूटी, नो चा, ये ब्रिटिश रेजिमे जुदिष्ठिर चाटुज्जे, स्वाधीन भारतेर हरिदास पाल আপনি মার সঙ্গে কথা বলছিলেন, তাই আমি তাই আমার আর একটা মা যে কখন চা নিয়ে এলো দেখতে পাইনি। একবার স্নান করে খেয়ে নিন বাবা, আপনার বয়স হয়ে যাচ্ছে, শরীরের দিকে নজর দিতে হবে তো। একেবারে আমার মুখের কথাটা বললে বৌমা, পিঠের আলসারটা আমায় বড্ড জ্বালাচ্ছে, ভাবছি একবার ডাক্তারের কাছে যাব তো, চন্দন না ফিরলে তো। ও ফিরলে যাবেন, এতক্ষণ জাননি কেন বাবা? ক্যাশ ক্যাশ চাই তো, ডাক্তারগুলোকে তো জানো না এক একটা কষাই, ক্যাশ না পেলে হাতের কবজিখানাও ধরবে না। হ্যাঁ বৌমা আমি বুঝি, চন্দর গাড়ি সংসার, আমি একটা বাড়তি বোঝা। আজ তো চন্দরের মাইনের দিন, কটা নাগাদ ক্যাশ পাবে বলো তো? ধরো তোমার 3,000 এর মধ্যে সব কেটে 1600। 1600 সোজা হিসেব, প্রভিডেন্ট ফান্ড, ESI, PT আর LIC প্রিমিয়াম বাদ দিলে মোট 1300 টাকা কাটা গেছে। তাতে তো 100 টাকা কম হচ্ছে। ওটা আমার পকেটে। আপনার পকেটে? কাল তোমার ছেলের ইন্টারভিউয়ের জন্য 100 টাকা লোন দিয়েছিলাম আমার পকেট থেকে, আজ তোমার মাইনে থেকে সেটা আবার আমার পকেটে ফিরেছে। ঠিক 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 নেক্সট চুকা আসছে। তোমার 300, 200 আসল, 100 সুদ, 300, 1, 2, 3 ধার সুদ। তোমার 400, 1, 2, 3, 4 ধার সুদ একেবারে ঠিক। তোমার 200, 200 ধারের টাকা কখনো পূরণ হতে দিতে না, টাকা ঝাড় যাওয়ার ভয় থাকে। সে আমি নি আর আমার বাপিনিক গলায় গামছা দিয়ে টাকা আদায় করে নিতে হয়। গুণীজনরা কি বলে জানো? কি? ওল্ড ডেট ইজ এ ব্যাড ডেট। ও না না, কথা কোনো শেষ হয়নি, কথা শেষ হয়নি। নতুন ধার হাসি মুখে দিতে হয়। কেন? কেন? হ্যাঁ, আজ টাকা দিলে টাকা তো বাড়ছে, বাড়বে, এক মাস বাদে সুদ সমেত ডবল টাকা ফেরত হবে। দেখি 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 গোপাল কোথায়? ওই ওই দিকে। ও তুই এমনিতে যাই হোক, চন্দ্র মানুষ খুব ভালো। সেই বাবরের আমলে দুটো টায়ার কিনেছিল, আজ পর্যন্ত বদলাওনি। আজ মাইনে পেয়েছ, টায়ার কেন, তবে যাব, নইলে আমি যাব না। 3 বছর হলো জুতোটা কিনেছি, দেখ খালটা, দেখ 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 খালটা দেখ, আর তুই টায়ার বদলাবার কথা বলছিস? নে চল চল। না আমি যাবো না। হাত জোর করছি, চল লক্ষ্মী শোলাম, চল লাতি মারছো, মারো মারো মারো, যত খুশি মারো, এদিকে লাতিও মারছো আবার ওদিকে হাত জোড়ো করছো, টায়ার কেনো তবে যাব। আমি কথা দিচ্ছি কাল টায়ার কিনবই। আরে আজ পর্যন্ত আমার ছেলে কখনো সেকেন্ড হয়নি, চাকরি ওর হবেই। সত্যি বলছেন স্যার? আমি সিলেক্টেড। আরে বসো বসো, ন্যাশনাল স্কলারশিপ পাওয়া ছেলে তুমি, তার উপরে গোল্ড মেডেলিস্ট, তোমার মতো ব্রিলিয়ান্ট ছেলেকেই তো আমাদের কোম্পানির দরকার, তুমি বরং কাল থেকেই জয়েন করো। আপনি আপনি আমাকে বাঁচালেন স্যার, আমি আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই। আমার বাবা মা জানেন স্যার আমার জন্য অনেক কষ্ট করেছেন, হ্যাঁ আমি তাদের মুখে এবার হাসি ফোটাতে পারবো, বাবা মার দুঃখের বোঝাটা আমি একটু একটু হালকা করতে পারবো স্যার। তুমি শুধু ভালো ছেলেই নয়, ভাগ্যবান বাবা মার ছেলে। হ্যালো মিস্টার দাস, কেমন আছেন?
আপনি নিজে স্যার? নিজের কাজে নিজেকে এগোতে হয়, মন্ত্রী হওয়ার ঝামেলা তো বোঝো না, অনেক ফ্রন্টে লড়তে হয়। সবার আগে হোম ফ্রন্ট মানে মানেটা বুঝতে গেলে একটু এদিকে আসতে হবে। ছেলেটাকে ব্রিলিয়ান্ট বয়, আমরা কাগজে চাকরির জন্য যে বিজ্ঞাপন দিয়েছিলাম না, এই ছেলেটি তার থেকে অনেক অনেক বেশি যোগ্য, আমরা একেই সিলেক্ট করেছি। রিজেক্ট করে দিন চাকরিটা, স্যারের শালাকে দিতে হবে। শালাকে? কানে যদি কালা না হয় তাহলে ঠিকই শুনেছে, শালাকে। কিন্তু আর কিন্তু ঢোকাচ্ছেন কেন? সোজাসুজি গিভ অ্যান্ড টেক পলিসি, আপনি দেবেন আমরা নেব। স্যারের হোম প্ল্যানটা ঠিক রাখতে হবে তো, ভাই দিদিকে অত করে ধরেছে, এখন দিদির মুখ না রাখলে, মানে স্যারের বউয়ের মুখ না রাখলে স্যারের মুখ থাকবে? কিন্তু এই ছেলেটিকে চাকরি দিতে না পারলে আমার মুখ থাকবে? কোম্পানি যদি না থাকে মুখ ধুয়ে জল খাবেন? মানে 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 কোম্পানির লাইসেন্স, পারমিট, দু নম্বর তিন নম্বর ব্যাপার সব আটকে যাবে। কি রাজি তো? রাজি, ভেরি গুড। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে পাঠাচ্ছ? কাল সকালবেলার পোস্টে। আমার পোস্টে কেন? আরে এইসব কাজের জন্যই তো আমার পোস্টিং। ঠিক আছে, আমি কাল সকালে এসে নিজে হাতেই চিঠিটা নিয়ে যাব। চলুন স্যার, চলুন। ওকে চলি। স্যার ইউ মে গো নাও। স্যার আমার চাকরিটা হবে না স্যার, আপনি যে বললেন স্যার। কি বলেছিলাম তা তুমি ভুলে যাও। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু কিন্তু কোম্পানির সাথে মন্ত্রীর শালাকে আমার চাকরিটা দিতেই হবে। প্লিজ লিভ মি অ্যালোন এন্ড গো নাও। স্যার 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 রাজা চ্যাটার্জির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। পাঞ্জাবি করে দিতে পারিস, বুঝতে ছাড়া তো গায়ে দেওয়ার কিছু নেই, রাস্তায় বেরোতে পারি না, লোকজন ছাঁচা করে। বাবা দাদু তোমার ঢপ দিচ্ছে, তোমার কাছে টাকা হাতে বাদ ধান্দা। আমার বাবা কারখানায় হাতুড়ি পেটায়, কারখানার মালিকের সঙ্গে বসে এক টেবিলে অন্যের মাথায় হাতুড়ি পেটাতে পারে না, তাই মন্ত্রীর শালাদের চাকরি হয়। অথচ তোমার মতন আদর্শবাদী ইউনিয়ন লিডারের গোল্ড মেডেল পাওয়া একমাত্র ছেলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার সব ফসকে যায়। রাজা রাজা শোন, রাজা রাজার কথাগুলো মিথ্যে না। জানো কে, জানো কে কি বলছো? এলো টাকাটা ধরো, যার যার মতন মিটিয়ে দাও। মা আমার গান স্কুলের মাইনে আর সালোয়ার কামিজের টাকাটা দুটো তো হবে না, হয় স্কুলের মাইনে আর হয় সালোয়ার, একটা চাইলে আর একটার কথা বলতে হবে। বাবা আপনার? হ্যাঁ হ্যাঁ আমি ডিসিশন নিয়ে ফেলেছি, একটা দেহ থাকলে তবে তো সাজ পোশাক, ও পাঞ্জাবি আমার ক্যান্সেল। তুমি আমি ডাক্তারের টাকাটা দাও বাবা। এত মাল খাচ্ছেন কেন দাদু? দেশি মালের স্বাদই আলাদা, দেশি মাল খেলে সব সময় আমার ওই স্বদেশি যুগের কথা মনে পড়ে। এই চট্টগ্রাম আস্ত্রাগার লুণ্ঠন, রাইটার্স বিল্ডিং আক্রমণ। দাদু আপনি বিয়ালডিসের ভারত ছাড়তে ছিলেন? ছিলাম না মানে কি, আমি না ছিলাম তো ইংরেজরা এমনি এমনি ভারত ছাড়লো? কার ভয় ছাড়লো? কার ভয়? কার ভয়? দেশ ম্যান যুধিষ্ঠির চ্যাটার্জি। আপনার নাম শুনিনি তো দাদু। আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম, কিন্তু গান্ধীজির সঙ্গে আমি কনসাল্ট করতাম। তিনি কি বলতেন জানো? তুমি আমি আর সুভাষ তিনজনকে ব্রিটিশরা টার্গেট করেছে, স্বাধীনতা পেতে হলে একজনকে টিকে থাকতে হবেই। আমি গ্রাউন্ডের উপরে থাকছি, সুভাষ গ্রাউন্ডের বাইরে বিদেশে।
তুমি গ্রাউন্ডের নিচে চলে যাও, বেরিও না। কবে বেরোলেন দাদু? কে বলছে? আমি বলছি। স্বাধীনতার পরে নেহেরু ওকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে রাজি হলেন না। তারপরে যুধিষ্ঠির হেঁটে হেঁটে স্বর্গে গিয়েছিলেন। আপনি তো কলিকালের যুধিষ্ঠির, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পারবেন তো? ঠিক বলেছ, বৌমা বসে রয়েছে, বাড়ি যেতে হবে, এটি লাস্ট পেগ আমার। ফুলশয্যার রাতে বউকে বুকে টেনে আদর করার মতো। বয়সটা বাড়ছে না কমছে? তুমি কি তোমার সংসারের সকলের আশা পূর্ণ করতে পারো? ওই তো সামান্য করে টাকা হাতে তুলে দিয়ে সামলাও কি করে? তুমি যেমন করে তোমার বাইরের পাওনাদারদের সামলাও, আমিও তেমনি করে আমার ঘরের পাওনাদারদের সামলাই। মানে মাথা খাটাতে হয় মশাই। ও লোডশেডিং হয়ে গেল। আচ্ছা তুমি বাতিটা জ্বালিয়ে নাও। বাড়িতে কি কেউ আছেন? কে? আমি, আমি আপনাদের অদম বাড়িওয়ালা মুকুন্দ বেহারি রায়। আশ্চর্য, আপনি লাইটটা অফ করলেন কেন? ওই যে আপনারা পেমেন্টটা অফ করলেন বলে। ভেবে দেখুন, এত বড় বাড়ি নিয়ে আছেন, তবু ভাড়াটা সেই পুরনো যত সামান্য। তো বাড়ি ভাড়াটা কি আজ হবে? না হলে কিন্তু সারা রাত সারা দিন লোডশেডিংটা চলবে। আশ্চর্য, আপনি একটা রাত অপেক্ষা করতে পারলেন না? আলো নিবে বাড়ির মধ্যে ঢুকে ভাড়া চাইতে আসছেন? এটা কি কোনো ভদ্রলোকের কাজ হলো? দেখুন, আমি কাজের লোক, কাজ বুঝে, সেটা ভদ্রলোকের কি ছোট লোকের সেটা নিয়ে মাথা ঘামাল না। ঠিক আছে, একটাই তো রাত, অপেক্ষা করুন, আপনারা আলোর জন্য অপেক্ষা করুন, আর আমি টাকার জন্য অপেক্ষা করি, আসি। না না, জানো কি, এর ভাড়াটা দিয়ে দাও। দেখেছেন তো, সিদে আঙুলে কোনোদিন ঘি ওঠে না। এই নিন আপনার ভাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। জান লাইটটা জ্বালিয়ে দিন। কথার বলতে ভাড়া এ হাতে, মেন সুইচ ওই হাতে। বাবা, মা আমি গানের স্কুলে যাচ্ছি, মা আমি গানের স্কুলে যাচ্ছি, শুনেছো? অত চেঁচাচ্ছিস কেন? গানের স্কুলে যাচ্ছিস তা? পাড়ার সবাই জানে তুমি একজন লতা মঙ্গেশকর হতে চলেছ, কেন ধারাপাত পড়ছে? কত চিৎকার করলে আর গলা দিয়ে গান বেরোবে না, ক্যান 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 করে খাসি। তোমার মুন্ডু কতদিন ধরে চলছে বলি? কতদিন ধরে এই সিঙ্গেল সাইডটা চলছে? সিঙ্গেল সাইড নয় বাবা, ডাবল সাইড। চুপ, দাঁড়াও। আমাকে কি হরিদাস পাল ভেবেছো? হরিদাস পাল, এই তো ওয়ান সাইড টাইপ, বাকিটা কোথায় গেল? ও, আমি ভাবলাম যে দাঁড়াও, কি ভাবলে তুমি? বলি একটা করে ভাগ যে যাচ্ছে, এর পয়সা দেবে কে? শোনো, কাল থেকে যদি তোমাকে টাইপ স্কুলে যেতে হয় তাহলে কি করবে? দুপিটে টাইপ করে এবং সেটা পরীক্ষা দেবার মতো করে আমার টেবিলে রেখে দেবে, আমি রোজ পরীক্ষা করে দেখব। কিন্তু বাবা, টাইপ তো কাগজের একদিকে হয়। না, দুদিকে হয়, হতে পারে। যদি দেখি তুমি একদিকে ওয়ান সাইড টাইপ করেছো, তাহলে আমিও তোমাকে ওয়ান সাইড করে দেব। মানে আমি তোমায় তেজপুত্তুর করে দেব। কতক্ষণ থেকে বসে আছে? আরে বুঝো না বাবা, চোখ এড়িয়ে। এই ভাই চলো চলো তাড়াতাড়ি। আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? তখন থেকে বলছে দোকান খুলিনি খুলিনি,
ইয়ারকি বার করছি, আলু পটল সাজিয়ে মায়ের নামে ধ্যান হচ্ছে। বাজার দূরে বলে তাই তোর এখানে বাজার করতে আসি, বেশি পায়ের তারা মারবি তো এক চড়ে তোর মুখ ঘুরিয়ে পিঠের দিকে। কে কে বললো কথাটা? যেই বলে থাকুক সাবধান করে দিচ্ছি, আর বলবে না, নইলে আলু পটলের বদলে হাত পাগুলোকে ভেঙে ওই ব্যাগে পড়ে দেবো। আর একটা কথা, আমার মা জানকী দেবী এসে বনি না করা অবধি আমি সবজি বিক্রি করবো না। আচ্ছা আমার জন্য এনাদের দান করিয়ে রেখেছিস কেন? সবাই তো কাজের লোক। মা তুমি আমার কাছে সবচেয়ে বড়, আর তোমরা না থাকলে তোমাদের এই কেষ্ট কবে বানের জলে ভেসে যেত। পাগল কোথাকার, আপনারা কিছু মনে করবেন না, ও এরকমই। না মা, ভক্তি তো উতলে উঠছে, ও তোর কে আয় রে? ও নয়, উনি। কে নয়, মা। ওনার ছোঁয়ায় আমার আশীর্বাদ, আর এটা মায়ের দান। ওনার, আরে উনি না থাকলে আমি অনাথের মতন রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতাম। আমাকে আমাকে মায়ের মতন ভালোবাসা দিয়ে খাইয়ে বড় করেছেন, একটা একটা অলক্ষীর ঘরে লক্ষ্মীর ঘট বসিয়েছেন। উনি আমার কাছে সাক্ষাৎ দেবী, সাক্ষাৎ দেবী। বাড়িওয়ালাটা কি জশঙ্কর মাইরি, ছুটির দিনে বলে কিনা বাথরুম বাইরে করতে হবে, যত সব বিপদে পড়েছি তাই নিলাম। অ্যাডভান্স দিদি তার কত বায়না, জানিস না বাড়ি ভাড়া নিতে গেলে অ্যাডভান্স দিতে হয়। বাবা ব্যালকনিটা পর্যন্ত ভাড়া দিয়ে দিলে, হ্যাঁ এত পয়সা কোথায় রাখবে? ব্যাংকে রাখবো, কোথায় রাখবো? এই যে দামি দামি জামা কাপড় গুলো, এগুলো কোত্থেকে আসে? ওসব পাকামে ছাড়ো, নিজের ব্যবসা নিজে ভালো করে বুঝে নাও, কাল থেকে ব্যবসায় বসবে। তোমার ব্যবসা তুমি দেখো, বেঁচে থাকুক আমার কম্পিউটারের টাইপ। কম্পিউটার টাইপ বলে টাইপ ঘষে ঘষে কত টাকা আসবে? তুমি কি তোমার এই ফোল্ডিং খাট আর বাড়ি ভাড়া ছাড়া কিছুই ভাববে না? বলে প্রাণী তো দুটো, বারান্দায় থাকবো আর ওই কল পায়খানা ওটা শেয়ার করে নেবো। কি নিজের বাড়িতে বারান্দা থাকবো, বাথরুম অন্য লোকের সঙ্গে শেয়ার করে নেবো? হায় ভগবান, এখনই এই, এরপর তো দেখছি ওই ফোল্ডিং খাটের ফুলসজ্জা কাটাতে হবে। তা দুটো ফোল্ডিং খাট অন্তত দেবে তো? বিয়েটা কার সঙ্গে হবে শুনি? একটা মেয়ের সঙ্গে। আরে তোর বয়স কম, তুই একটা কেন হাজারটা মেয়ের কথা ভাব, আমি ভাবছি মেয়ের বাবার কথা। মেয়ের বাবার কথা? হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে রাখবে, যারা আমার ছেলের দাম একটু বেশি দেবে আমার ছেলের বিয়ে সেখানেই হবে। ও মা, হবে না, একটা কথা কতবার বলবো? বারে, আমি এত টাকা পাবো কোথায় মা? তোরা কি ভাবিস বলতো, বাড়িতে কি টাকার গাছ আছে যে ঝাঁকুনি দিলেই পড়বে? ওই একটা মানুষের ঘাড়ের সংসার, বুঝিস না? থাক তাহলে হারমোনিয়ামটা বাড়িতে পড়ে, কাল স্কুলে সবাই গাইবে, আমি বাড়িতে বসে থাকবো। বন্ধুগণ, 300 বছরের বিদেশি সাম্রাজ্যবাদের শোষণের নাক পাশ ছিন্ন করে আজ আমাদের মহান দেশ ভারতবর্ষ স্বাধীনতার 50 বছরে পদার্পণ করেছে। এই স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ জেলে গিয়েছেন, অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, বহু মানুষ শহীদ হয়েছেন, তাই তাদের উপযুক্ত মর্যাদা রাখার দায়িত্ব কাদের? আপনাদের, আমাদের। ইউনিয়নটা তো স্যারের পার্টি, স্যার যদি ওপর থেকে একটু নাড়িয়ে দেন না তা আপনিও হারিয়ে যাবেন। কত সহজে আপনি স্যারের কাছে লুকো যাচ্ছেন ভেবেছেন? সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি, ভ্রষ্টাচার দূর হটো। জানকি তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো, অফিস দেরি হয়ে গেছে। কি ব্যাপার বাবা, এত তাড়াতাড়ি খাচ্ছ? চাঁদ পুজো হয়ে গেছে? হ্যাঁ, পুজোটা নম নম করে সেরে ফেললাম। ভগবান তো অন্তর্যামী, উনি ঠিকই বুঝবেন।
যে আলসার রয়েছে পেট পুজোটাই আগে দরকার। তোর দেরি হলো যে, যাও যাও যাও। তোমার খাবারটা টেবিলে দি। এই দেখো কি কাণ্ড, এটা ওর, আমি ভাবলাম তুমি আমায় দিয়েছো। না ঠিক আছে, আপনি খান। শোনো, তোমার খাবারটা আমি এক্ষুনি আনছি। আমি অফিস দেরি হয়ে যাবে, আমি অফিস ক্যান্টিনে খেয়ে নেবো, চলে। দাঁড়াও বাবা। বল। ম্যাড্রাসের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওরা আমাকে ডেকে পাঠিয়েছে। ওই ট্রেনের ভাড়াটা তো লাগবে। কবে যেতে হবে? আজই। ট্রেনের টিকিটটা কাটতে হবে। আজই টিকিট কাটতে হবে? আমি তো কিছু ভেবে পাচ্ছি না। ভাবতে তুমি কোনোদিনই পারবে না বাবা, কারণ ভাবতে গেলে টাকা লাগে। আমাকে তুমি MBBS না পড়িয়ে বিয়েতে ভর্তি করলে, কারণ সে টাকা। কালেক্টর অফিসের চাকরিটা পেতাম, 10,000 টাকা ঘুষ দিতে হবে শুনে তুই পিছিয়ে গেলে, কারণ সে টাকা। কি বলতে চাস তুই? চিরদিন শুধু আদর্শ আর লম্বা লম্বা ভাষণ দিয়ে তুমি নিজে পালিয়ে বেড়ালে, কিন্তু একবারও ভাবলে না যে আজকের দিনে আদর্শ ধুয়ে জল খেলে পেট ভরে না? আমার এই অবস্থার জন্য তুমি দায়ী স্যার, তুমি। তোমার এই খাম খেয়ালি পড়ার জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। টাকার কথা বললে তুমি ভাবতে পারো না, কিন্তু এটা তোমার সবার আগে ভাবা উচিত ছিল যে একটা অক্ষম লোকের সন্তানের বাবা হবার যোগ্য কিনা। রাজা, নিজের বাবাকে অপমান করতে এতটুকু মুখে আটকালো না তোর? দেখতে পাস না মানুষটা মুখের রক্ত তুলে তোদের সকলের জন্য খেটে মরছে? তোকে লেখাপড়া শিখিয়েছে, খাইয়ে দাইয়ে মানুষ করেছে, আর তুই তাকে দায়িত্ব জ্ঞান শেখাচ্ছিস? তুই নিজে কি দায়িত্ব পালন করছিস? তোর কি কোনো দায়িত্ব নেই বাপ মায়ের প্রতি? বিয়ে পাশ করে বসে আছিস, কোনো রকম যা হোক কিছু করে এই অক্ষম বাপটাকে সাহায্য করতে পারিস না? বল, জবাব দে। দেব মা, জবাব আমি দেব। তোমরা শুনে রাখো, আমি সেই দিন এবারই ভাত খাবো যেদিন আমি রোজগার করে নিজে হাতে ওই টাকা আমি তোমার হাতে তুলে দিতে পারবো। আজ থেকে আমার একটাই কাজ, যেভাবে হোক টাকা চাই। ডিয়ার চিলড্রেন, সর্বদা মনে রাখবে, অসহায়কে সাহায্য করার অর্থ ঈশ্বরের আশীর্বাদ লাভ করা। তোমরা আমার অনাথ সন্তান, তাই আমার বিশ্বাস তোমরাও অনাথদের সাহায্য করবে। ওই চাঁদার বাক্সগুলো নিয়ে সবার কাছে গিয়ে আবেদন করো। যাও, সবার কাছে গিয়ে আবেদন করো। তোমরা সকলেই আমার অনাথ সন্তান, তাদের সাহায্যে তোমাদের অনাথ ভাই বোনেরা উপকৃত হবে। এগিয়ে যাও, এগিয়ে যাও, প্রভু তোমাদের মঙ্গল করবেন।